আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় খামারি ভাই বোনগণ আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে, আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি বাচ্চার দাম এবং রেডি মুরগির দাম। সম্মানিত প্রিয় খামারি ভাই বোন আমার মায়ের কথা পড়লে মনে, যশোর জেলা সহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলে আমার কাছ থেকে একদিন বয়সের হাঁস মুরগির বাচ্চা নিতে পারেন। আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় হাঁস মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। ইএম অ্যাগ্রো অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন। আমাদের চ্যানেলে আপনারা একদিন বয়সের হাঁস মুরগির রেট জানতে পারবেন ও বিভিন্ন জেলার সোনালি মুরগির, ব্রয়লার মুরগির পাইকারি বাজার দাম আপনারা জানতে পারবেন ও বিভিন্ন কোম্পানির বাচ্চার দাম জানতে পারবেন, যেমন কোয়ালিটি, কাজি, প্যারাগন, নারিশ, আফতাব, নাহার, লিজা, আমান, নিউ হোপ, প্রভিটা ইত্যাদি। খামারি ভাইদের কাছে অনুরোধ, ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন। আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায়। মাগো মাগো হে রহমান, তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। হে রহমান, যে সকল জেলার নাম কমেন্ট বক্সে পাওয়া যাবে সে সকল জেলার রেডি মুরগি পাইকারি বাজার ভিডিওতে অ্যাড করা হবে। সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যখন বাচ্চা ক্রয় করবেন ভালো মানের বাচ্চাটা ক্রয় করবেন। ভালো মানের বাচ্চাটা ক্রয় করলে আপনি কখনো ঠকবেন না। এক থেকে পাঁচ টাকাও যদি দাম বেশি যায় সেই ক্ষেত্রে আপনি কখনো ঠকবেন না, আপনি বরঞ্চ লাভবান হবেন। এজন্য খামারি ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সবসময় এক রেটের ভালো মানের বাচ্চাটা ক্রয় করবেন। আর যখন রেডি মুরগিটা বিক্রয় করবেন এক থেকে পাঁচজনকে জানাবেন, জানানোর পরে আপনারা রেডি মুরগিটা বিক্রয় করবেন। আপনি এক থেকে শেষ পর্যন্ত রেডি মুরগিটা লালন পালন করলেন, সব কিছু ঠিকঠাক হলো, কিন্তু বেচার সময় ভালো রেটটা পেলেন না, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। এজন্য খামারি ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সবসময় যাচাই বাছাই করে আপনারা রেডি মুরগিটা বিক্রয় করবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল আপডেটে আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায়।